একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন সম্মানিত হাজেরিন দিনের বেলা প্রচন্ড তাপদাহ প্রচন্ড খরতাপ এখন মনে হয় সূর্যের যে তেজ একটু কমে যাওয়ার পথে কিন্তু একটু গরম আমরা উপলব্ধি করছি এই গরমের মাঝে আমরা বসে এমন সুন্দর একটি মুহূর্ত আমরা পার করছি যে সময় গোটা পৃথিবীতে বিচাতীয় সংস্কৃতি দিয়ে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে অপসংস্কৃতির আগ্রাসন যে সময় যুব সমাজের হাতে ইমান বিধ্বংসী সমস্ত মাধ্যমগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা পক্ষ একটা মহল চেষ্টা চালাচ্ছে ঠিক সেই মুহূর্তে এই এলাকার যুব সমাজ কোরআনের মাহফিলের ডাক দিয়েছে এটি একটি আনন্দের বিষয় এটি একটি চরম একটা আশার আলো বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার দেশে কত নিরীহ মানুষ নিরপরাধ মানুষ যাদের জীবনে কোনো কালিমা ছিল না আজকে তারা মজলুম অবস্থায় আছে আর ওই দিকে আমার দেশে সফরে আসে হলো চরিত্রহীন নর্তকীরা আমার কথা কি বোঝা যায় চরিত্রহীন নর্তকীরা যারা ঈমান মানবতা সবকিছু ধ্বংসে মূল হোতা যারা তাদেরকে নববধূর মতো সাজিয়ে তাদেরকে ডিসপ্লে করা হয় সম্মানিত ভাইয়েরা সেই সময় যুব সমাজ কোরআনের এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ তুমি এই যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করে নাও জয় বলি আমিন জিএফসি ফ্যানের আওয়াজ আমার কানে আসলে ডিস্টার্ব হয় জিএফসি ফ্যান এখানে জিএফসি ফ্যান ওই পাশে জিএফসি ফ্যান আমি বারবার বলেছি সাউন্ডলেস ফ্যান হলে সেটা ভিন্ন কথা কিন্তু আমার কানে যদি আওয়াজটা আসে আমি তো আপনাদের কথাগুলো শুনতে পাবো না এই জন্য বারবার বলেছিলাম যে জিএফসি ফ্যানের একটা আওয়াজ আমার কানকে খুব ব্যস্ত করে তুলছে এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন সম্মানিত ভাইয়েরা কারণ কোরআন শোনার জন্য একটা আদবও লাগে কোরআন শোনার জন্য দুটো পরিবেশ লাগে আল্লাহ পাক দুটো পরিবেশের কথা বলেছেন একটা হলো চুপ থাকা কি থাকা বলেন চুপ থাকা মানে কি যেখানে কোনো আওয়াজ থাকবে না যেখানে কোনো থাকবে না আওয়াজ থাকবে না এখানে আওয়াজ থাকবে শুধু কোরআনের কিসের আওয়াজ থাকবে কোরআনের মনোযোগ সহকারে শোনা শোনার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যেগুলো রেস্ট্রিক্ট এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো আমার আওয়াজ সবার কানে যাচ্ছে তো বলি আলহামদুলিল্লাহ মানুষকে আমার কাছ থেকে এত দূরে রাখছেন কেন মাঝখানে কত জায়গা গ্যাপ আছে যদি দূরে দূরে থাকা হয় মহব্বত হয় বলেন তো সামনের কাতার পূরণ করুন কাতার সোজা করুন একটা কথা আছে না মাঝখানে এত গ্যাপ রাখছে কেন কমিটি এত দূরে রাখলে হয় একটু কাছাকাছি থাকলে একটু মহব্বতটা হতো তো যাই হোক যেখানে আছেন আর আমি এলোমেলো পরিবেশ চাই না কারণ লোকজন আসার উপরে আছে আমি এই জন্য বলতেছিলাম সামনের কিছু জায়গা ছিল লোকজন আসতেছে মনে হয় জায়গা হবে না পরে যাই হোক যে যেখানে আছে বলি আলহামদুলিল্লাহ আসুন সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আচ্ছা ক্যামেরা তুমি ওইদিকে যাও তোমার বুথ তো ওইদিকে তোমার জনটা ওইদিকে তুমি আমার আরেক এলাকা দখল না করাই ভালো তাই না তারা এসেছে তারা প্রযুক্তির কল্যাণে এই আলোচনাগুলো গোটা পৃথিবীবাসীর কাছে তারা ছড়িয়ে দিচ্ছে এখানে শুনছেন কয়েক হাজার মানুষ আর তারা শুনিয়ে দিচ্ছে কোটি মানুষের কানে কানে তারা পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে তাদেরকে আমরা কি গালি দিতে পারি না তাদেরকে উৎসাহ দেব আমরা উৎসাহ দেব যদি একটা ধমক দেন তাহলে তো ওরা স্ট্রোক করবে ধমক টমক দিয়ে না রেকর্ড করুক সম্মানিত ভাইয়েরা আসুন
আমরা সেখান থেকে কথা শুনব। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই জায়গা আল্লাহ তাআলা কিছু বান্দাকে লানত করেছেন। লানত মানে হচ্ছে অভিশাপ করা, লানত মানে হলো তার প্রতি মানে কোন রহমতের ছোঁয়া যে পাবে না, সকল প্রকার রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহর পক্ষ থেকে, সেই সমস্ত ব্যক্তিদের উপরে যে সমস্ত ব্যক্তিদের কিছু বদগুণ আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন, সেই বদগুণগুলো যদি কারো থেকে যায়, বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। আমরা কি আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই? কি পেতে চাই বলেন? আমরা কি কারো যদি দোয়া চাই, কারো যদি দোয়া কামনা করি, আমরা কি বলে লানাতুল্লাহ না রহমতুল্লাহ? রহমতুল্লাহ আলাই না লানাতুল্লাহ আলাই? রহমতুল্লাহ আলাই। তাহলে আমরা সবার উপরে আমরা কি চাই, লানত চাই না রহমত চাই? বলেন লানত চাই না রহমত চাই? রহমত চাই। রহমত পেতে হলে আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে লানত করব, যে কাজগুলো করলে লানত হবে আমার পক্ষ থেকে, সেই কাজগুলো তোমরা বর্জন করো, বাদ দিয়ে দাও। সেই কাজগুলো কি? আল্লাহ তাআলা এখানে সুন্দর করে তাই স্পষ্ট করেছেন। আসুন সেই মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীন ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم جلبنا الله أكبر الله رب العالمين بولين إن الذين للشنده جرب يكتمون قبن كري ما أنزلنا من البينات أمر بينات تكي أمر سوسبوست برماندي تكي جرب আমার আয়াতগুলোকে যারা গোপন করে আমার কিতাব থেকে মানুষের জন্য যে হেদায়েত দিয়েছি, এই হেদায়েতের কিতাবের সুস্পষ্ট প্রমাণাদি থেকে যে সমস্ত বান্দাগুলো যারা গোপন করবে, আল্লাহ বলছেন আমার আয়াতের বিষয়গুলোকে যারা গোপন করবে উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, এই সমস্ত বান্দার উপরে আমার আল্লাহ লানত অভিশাপ দিয়ে দেন। জোরে বলেন আউযুবিল্লাহ। তাহলে আয়াত গোপন করা মানে কি? কোরআনের আয়াত কেউ কি গোপন করতে পারবে? পারবে না। কোরআনের আয়াত অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। এখানে গোপন মানে কি? গোপন মানে হচ্ছে আরেক জায়গা আল্লাহ তাআলা ইয়াকতুমুন শব্দটা একই মাসদার একই মাদ্দাই আল্লাহ তাআলা আরেক জায়গায় প্রয়োগ করেছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে আড়াল করে, হককে যে আড়াল করে, অর্থাৎ দান সদকা করা, এটা বাতিল না হক? বলেন বলেন বলেন, এটা বাতিল না হক? আচ্ছা, এরপরে সত্য কথা বলা বাতিল না হক? আচ্ছা, এরপরে হালাল রুজি উপার্জন করা বাতিল না হক? হক। আচ্ছা, এরপরে সত্যের সাক্ষ্য দেওয়া বাতিল না হক? আল্লাহর পথে টিকে থাকা বাতিল না হক? আচ্ছা, এর অপোজিট আল্লাহ তাআলা পানি যে দিয়েছেন, পানিটা খাওয়া এটা হারাম না হালাল? হালাল। মদ খাওয়া কি? জোরে কম, মদ খাওয়া কি? বিয়ে করা কি? আচ্ছা, বিয়ে করা হালাল, বিয়ে করা সুন্নাহ। আচ্ছা, আর অপোজিট বিপরীত দিক হলো জেনা করা কি? আসতে বলেন কেন? জেনা করা কি? তাহলে প্রত্যেকটা কাজে একটা ভালো দিক এবং মন্দ দিক আছে না নাই? আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, যারা মন্দগুলো কি ওপেন করবি, যারা মন্দগুলোকে সমাজে চালু করে দিয়ে যারা ভালোগুলোকে বন্ধ করে দেবে,
এটাই হলো সত্যকে আড়াল করা, সত্যকে গোপন করে ফেলা। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকল কিছু স্পষ্ট করে দিয়েছেন। এই পৃথিবীতে বান্দা এসেছে, আল্লাহ তাআলা বান্দাকে পাঠিয়ে দিয়েছেন, বান্দাকে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তার জীবনটাকে কেমন করে ঢেলে সাজাবে, কেমন করে সে তার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবে, এর জন্য বান্দা পৃথিবীতে আসার আগেই কিতাবের ব্যবস্থা কে করেছেন? আস্তে বলবেন না, কে করেছেন? লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই যে কওমের জন্য আল্লাহ তাআলা হাদি পাঠান নাই, পথ প্রদর্শক পাঠান নাই। প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ তাআলা একজন করে হাদি পাঠিয়েছেন। কোন পয়গম্বর কেউ নবী কেউ কিতাব ছাড়া ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিতাব দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিতাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিতাব দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিতাব দিয়েছেন, সকল পয়গম্বর কিতাব ওয়ালা ছিলেন। সেই একই গতানুগতিকতার ধারা অনুযায়ী সর্বশেষ রাসূলকে দেওয়া হয়েছে কোন কিতাব? আস্তে বলবেন, কোন কিতাব দেওয়া হয়েছে? এই কিতাব ছাড়া আর কোন আসমানি কিতাব কি এখন মানা যাবে নাকি? মানা যাবে না, বিশ্বাস করতে হবে, কিন্তু এই সমস্ত কিতাবকে অনুসরণ করা যাবে না। কারণ আগের কিতাবে যা বক্তব্য আছে সব বক্তব্যগুলো এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু তুমি বিশ্বাস করবে, কিছু তুমি বিশ্বাস করবে না, কিছুকে তোমার মন মতো আড়াল করবে, তোমার মন মতো তুমি আবার মানতে চাবে, এমনটা করা যাবে না। ইসলাম আংশিক মানার নাম না পুরোটা মানার নাম? আংশিক মানার নাম না পুরোটা মানার নাম? পুরোটাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. جلبر الله أكبر. إمام دررا تمر إسلامের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না, এটার এটার নাম ইসলামকে মানা নয়। আমার দেশে বহু মুসলমান আছে, সনাতলে আছে কিনা জানি না, নামাজও পড়ে জমজমাট সুদের কারবার করে। হ্যাঁ, আমার ওয়াজ আবার পছন্দ হবে তো আপনাদের? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, আমি সারা জীবন চেষ্টা করেছি, প্রায় 22টি বছর হয়ে গেল, আমি কোন ব্যক্তির চেহারা দেখে, কোন বাতিলদের রক্ত চক্ষু দেখে আমি কথা বলিনি। আমি যতটুকু পেরেছি হক কথা বলার জন্য। সম্মানিত ভাইয়েরা, আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির আজগার করবেন, তসবিহ তাহলিল জপবেন, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে ফেলবেন, সব ঠিক আছে, এটা পজিটিভ দিক, ভালো কথা। কিন্তু সমাজে আবু জেহেলের থাকা মত, আবু জেহেলের আইনে থাকা জেনা, আবু জেহেলের আইনে থাকা সুদের কারবার আপনি রেখে সারা জীবন জিকির আজগার করবেন, এই এটার নাম ইমানকে গ্রহণ করা নয়। আমার কথা কি বোঝা যায়? আবু জেহেলের সমাজ, আবু জেহেল যে সময় সমাজপতি ছিল, যে সময় সে মক্কা নগর চালাতো, সেই মক্কা নগরে আবু জেহেলের সময় মদ ছিল কি ছিল না, জেনা ছিল কি ছিল না, সুদের কারবার ছিল কি ছিল না? এখন তো নাই, আসতে এখন এখন আছে না নাই? তাহলে এখন কোন আবু জেহেল? আমার কথা কি বুঝে আসে? আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে তখন ছিল আবু জেহেল নামে একজন মানুষ, সে মদের আইন পাশ করেছিল, জেনার আইন তাদের সমাজে ছিল, সুদের কারবারও ছিল, তাহলে সে ছিল কাফের। কিন্তু আজকের সমাজে সেই জঘন্য ইসলাম বিরোধী সেই সুদ, সেই জেনা,
এরপরে সেই মদের কারবার নেশা আজকের সমাজে আছে না কিন্তু আজকের সমাজকে আমরা কি বলবো অমুসলিম সমাজ না মুসলিম সমাজ বলেন অমুসলিম সমাজ না মুসলিম সমাজ তাহলে মুসলিম আগে ছিল আবু জেহেলের সমাজে মদ জুয়া জেনা আর এখন মুসলিম সমাজে মদ জুয়া জেনা আছে না নাই আছে না নাই আছে তাহলে এটা কেমন মুসলমান তাহলে এর মধ্যে অবশ্যই গোপনীয়তা আছে না নাই আল্লাহর আয়াতকে গোপন করে রাখার বিষয় আছে না নাই আচ্ছা আর এই কাজগুলো যারা করবে আল্লাহর রহমত না আল্লাহর লানত যারা সুদের আইনকে যারা সুদের বিধানকে আইন আকারে পাশ করতে চায় যারা মদের আইনকে পাশ করে ফেলে যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয় তাদের উপরে কোরআন বলছে রহমত না লানত লানত আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হককে কখনো আড়াল করা যাবে না হককে গোপন করে আপনি চলবেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন কিন্তু সমাজে আবু জেহেলের আইন চলবে সমাজে আবু জেহেলের রেখে দেওয়া বিধানগুলো চলে থেকে যাবে এটার নাম আমি ইমানদার নয় আমার ইমানদারের সত্যতা প্রমাণ করার জন্য ক্লিয়ার করতে হবে কারণ ইমানদারদের কাজ একরকম মুনাফিকদের কাজ ভিন্ন রকম আল্লাহ তাও জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্মুমিনুনা ওয়াল্মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله مؤمن পুরুষ এবং মুমিনা নারী এরা হবে পরস্পর পরস্পরের বন্ধু এরা কি করবে এরা চারটা কাজ করবে কয়টা কাজ বলেন শিখে যাব আজকে আমরা মুমিনরা কাজ করবে কয়টা চারটা কাজ করবে নাম্বার ওয়ান হলো এরা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে এক নাম্বার কাজ হবে তারা সমাজের সকল অন্যায়কে সমাজ থেকে দূরীভূত করে ফেলবে এবং সমস্ত সৎ আদেশগুলোকে সমাজে চালু করে ফেলবে এরপরে কি করবে নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে এবং জীবনের সকল জায়গায় আনুগত্য প্রতিষ্ঠা করবে আল্লাহ এবং রাসূলের কার কথা আস্তে বলবেন না কার কথা সূরা তৌবা খুলে দেখেন সূরা তৌবার 71 নম্বর আয়াত তুমি মুমিন হতে চাও আগে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করো আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো ভ্রাতৃত্বের সংকট এরপরে আরেকটা সংকট হলো নেতৃত্বের সংকট ভ্রাতৃত্ব নাই নেতৃত্ব নাই সৎ নেতৃত্ব নাই অথচ মুসলমানদের এই বিজয়কে ছিনিয়ে আনতে মুসলমানদের এই বিজয়কে আবার পুনরুদ্ধার করতে ভ্রাতৃত্ব দরকার নেতৃত্ব দরকার কিন্তু এই দুটির সংকট শুধু সংকট না মহাসংকট বরং সংকট না মহাসংকট মহাসংকট নেতৃত্বের সংকট তো আছেই একটু আগে দেন ঘুরায় দেন আমার দিকে দেন সম্মানিত ভাইয়েরা আমার কথা সবাই বুঝতে পারছেন তো সোনার তলা তো এই জায়গায় কোনো রূপা নাই সব সোনা বলি আলহামদুলিল্লাহ সোনার তলা সব এখানে আছে এখানে কোনো ওই যে সোনার ভিতরে কি যেন থাকে খাইত খাইত হ্যাঁ কোনো খাইত মাইত নাই একদম সোনা পিওর খাঁটি বলি আলহামদুলিল্লাহ সুদ টুদ নাই তো নাকি তো সুদ থাকলে আবার সোনা হয় কেমনে হ্যাঁ জি হ্যাঁ দ্রুত 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 আপনারা করেন কি আগে আসবেন না আগে সেইগুলো করে ফেলবেন তাই না জি সম্মানিত ভাইয়েরা তাহলে দুটো সংকটের কথা বলেছি মনে আছে কি আপনাদের এক নম্বর হলো ভ্রাতৃত্বের সংকট কিন্তু আল্লাহ চান ভ্রাতৃত্ব না শত্রুতা আল্লাহ কি চান শত্রুতা চান না ভ্রাতৃত্ব চান আমরা কি শত্রু হব না ভাই ভাই হব কিন্তু আজকে আমরা কি হয়েছে শত্রু হয়েছে মসজিদ দুই ভাগ আছে না এক গ্রামের এক পাশে একটা মসজিদ
অপর পাশে আরেক মসজিদ, মাঝখানে তালুকদার সাহেবের আরেকটা মসজিদ, কি আছে না নাই? ওদিকে মন্ডল গ্রুপ আরেক মসজিদ, এগুলো কি বলবো? বলবো, বলে যাবো, বলবো। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, এরপরে নামাজ পড়তে নিয়ে একজন আরেকজনকে ফতুয়া মারতেছে, তোমার নাভিতে হাত বাঁধা এটা হারাম। তাহলে কোথায় বাঁধতে হবে? বুকে। যে বুকে বাঁধলো, নাভিওয়ালা বলতেছে তোমার বুকে হাত বাঁধা হারাম। তাহলে হাত বাঁধা হারাম, নাভিতেও হারাম হয়ে গেল, বুকেও হারাম হয়ে গেল। তাহলে হারাম দুইটাই, এখন হাত বাঁধবে কই বলেন? তাহলে দুটোই তো হারাম করে ফেলেছে, এখন কোথায় হাত বাঁধে? শরীর মধ্যে এখন হাত নিয়ে নিছে কপালে, কোথায় নিছে? কপালে। তাহলে এগুলো কি ভ্রাতৃত্বের লক্ষণ? আসতে বলো, এগুলো কি ভ্রাতৃত্বের লক্ষণ? না। আজকে ফতুয়া কেন? আজকে ফতুয়ার কারণে কেন মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট হবে? আমরা সুদের ব্যাপারে হার্ড লাইনে যাই, জেনার ব্যাপারে হার্ড লাইনে যাই, মদের ব্যাপারে হার্ড লাইনে যাই, এই সমস্ত বিষয়ে কোনো কথা নেই। যেই জায়গায় হাত বাঁধা না বাঁধা দিনের কোনো গুরুত্বপূর্ণ অংশ নয়, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, অথচ এই সমস্ত ফতুয়া দিতে গিয়ে মুসলমানদের সবচাইতে বড় অর্জন হলো ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মক্কা মুকাররমায় সব ধরনের নামাজই হয়, যারা হজে গেছেন নামাজ যারা দেখেছেন, সেখানে কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ দুটো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, সেখানে কোনো প্রবলেম নেই, কোনো কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশে সমস্যা সৃষ্টি করার মতো একটা গ্রুপ সর্বক্ষণ লেগে আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনে আমাদের পরিচয় হানাফি না, কোরআনে আমাদের পরিচয় আহলে হাদিস না, কোরআনে আমাদের পরিচয় কোনো দরবারের মুরিদ না, কোরআনে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? আরো জোরে, আমরা কি? এবং আদম কি ছিলেন? নূহ আলাইহিস সালাম কি ছিলেন? ইব্রাহিম কি ছিলেন? আমার নবীজি কি ছিলেন? বাস কোরআন কে বলুন, কোরআন তুমি বলো কার কথা কার সবচেয়ে বেশি সুন্দর, কোন ব্যক্তির কথা এবং কোন ব্যক্তির কাজ সবচাইতে বেশি সুন্দর, কোরআন তুমি বলে দাও। কোরআন বলছে, যারা পারেন সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং নিজে পরিচয় দিয়ে দেয়, আমি একজন মুসলমান। আমি কে? মুসলমান। আমি কে? মুসলমান। আমাদের উপরে যদি কোনো বিজাতীয়দের, যারা অর্জিন আমাদের শত্রু, তারা যদি হামলা করে, তখন কি দেখে দেখে হামলা করবে যে এটা অমুক দরবারের মুড়ি ধরে ধরিস না, এটা অমুক গ্রুপ ওকে ধরিস না? ওরা কিন্তু আমাদের কাউকে ছাড় দেবে না। অতএব বড় বিপদ আসার আগে আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আগের সাহাবীদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল? আহারে, ভ্রাতৃত্বের অনুপম দৃষ্টান্ত সাহাবীদের মধ্যে ছিল, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে সেকেন্ড খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামল চলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন অর্ধ দুনিয়ার শাসক। সাইয়েদনা আলী রাতের বেলায় ইশার নামাজ পড়ে তিনি বিছানায় চলে গেলেন ঘুমাতে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন আমার নবীজি তার সামনে এসে হাজির হয়ে গেছে। রসুল কি কি দেখার ইচ্ছা হয়? সবা সবাই কি দেখতে চান? দেখতে চাইলে কি রসুলের দল করতে হবে না মোসারু মোসলা নেতার দল করতে হবে? বলেন বলেন বলেন, রসুলের দল না মোসলার দল? রসুলের দল না বেনামাজির দল? বলেন আমাদের দেশে বেনামাজি দল আছে না নাই?
ওই দল করা যাবে না যে দলের নেতা নামাজ পড়ে না ওই দল করা যাবে না যে দলের নেতৃত্বে মদের আইন পাশ হয় সম্মানিত ভাইরা আমার নবীজি স্বপ্নের ভিতরে সাইয়েদনা আলীর সামনে হাজির হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখতে পেলেন নবীজি তার পাশে এসে দাঁড়িয়ে বলছেন আলী বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না আজকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম এই কথা বলি পাশে আসতে করে বসে গেলেন বসে যাওয়ার পরে আমার নবীজি তার ব্যাগের ভিতর থেকে একটা খেজুর বের করলেন খেজুর বের করে আলীকে বলছেন আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন মুখের ভিতর একটা খেজুর উঠায়া দিলেন তিনি খেয়ে নিলেন স্বপ্নের ভিতরে হঠাৎ তার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর তিনি অনুমান করলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে ওযু বানালেন তাহাজ্জুদ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদ নামাজ পড়লেন আজান যখন ফজরের হয়ে গেল তিনি মসজিদের দিকে রওনা করলেন মসজিদে নববীর ইমাম কোন সাধারণ কোন বেতনভুক্ত ইমাম নয় সেই সময় মসজিদে নববীর ইমাম হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলে সুবহানাল্লাহ একটা কথা বলে যাই মাসকান থেকে যেদিন পর্যন্ত আমার দেশের বাইতুল মুকাররমের খতিব একজন রাষ্ট্রপতি হবে না একজন রাষ্ট্রপতি যদি বাইতুল মুকাররমের যদি দায়িত্ব গ্রহণ করতে পারে সেই দিনই দেখা যাবে এই দেশের আকাশে রহমতের বারিধারা প্রবাহিত হচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ আমার কথা কি বোঝা যাচ্ছে নেতৃত্ব তৈরি হতে হবে আগে বলেছি ভ্রাতৃত্ব নেতৃত্ব তৈরি হতে হবে নামাজ না নামাজের বাইরে বলেন 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 নেতৃত্ব তৈরি হতে হবে নামাজের ভিতরে না নামাজের বাইরে নামাজের ভিতরেই নেতৃত্ব তৈরি হতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াচ্ছেন সাইয়েদনা আলী মসজিদের মধ্যে ঢুকলেন প্রথম কাতারে জায়গা পেলেন না দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না তৃতীয় কাতারে ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালেন নামাজ শুরু হয়ে গেছে নামাজটা শেষ হয়ে গেল সাইয়েদনা আলী চুপ মেরে বসে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরেই দেরি করলেন না লক্ষ্য করলেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে সেই খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে সাইয়েদনা আলীর কাছে ওমর ফারুক আসবেন কিন্তু কাতারে কাতারে তিনি নিজেই খেজুরগুলো বণ্টন করছেন কাউকে দায়িত্ব না দিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের হাতে দুইটা তিনটা চারটা করে খেজুর দিয়ে যান যখন আলীর কাছে আসলেন অনেকগুলো খেজুর থাকার পরও হাতে না দিয়া একটা খেজুর হাতের মধ্যে তুলে নিয়া দুই তিন আঙ্গুলে বলছেন আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন মুখের ভিতরে একটা খেজুর মুখের মধ্যে দিয়ে বলছেন আলী তুমি এটা খেয়ে নাও তিনি খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে আলী বলছেন ভাই অমর আমার আগের জনকে দুই তিনটা করে খেজুর দিলেন হাতে দিলেন আপনি আমাকে একটা খেজুর দিয়ে আবার তোমার মুখে তুলে দিলেন কেন ওমরে ফারুক কেঁদতে কাঁদতে কাঁদতে বলছেন ওরে আলী গত রাত্রিতে আমার রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়ায় দিতেন আমি তোমাকে দুইটা খেজুরই খাওয়ায় দিতাম জোরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল সেই ভ্রাতৃত্ব আমাদের মাঝে তৈরি করার দরকার আছে না নাই এক গ্রামে তিন মসজিদ বানায় ভ্রাতৃত্ব হবে সম্মানিত ভাইয়েরা যদি কেউ আমিন আসতে বলে কিচ্ছু বলবো না যদি কেউ আমিন জোরে বলে কিচ্ছু বলবো না যদি কেউ আমিন না বলে কিছু বলতে যাব না আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল ফিতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ আজকে কিছু কিছু আলোচকের বক্তব্যই হলো দুই ঘন্টা ধরে ফরজ নামাজের পরে মোনাজাত করব কি আর করব না আছে না নাই আছে না নাই আজকে কত মাজলুম কোরআনের হক কথা বলতে গিয়ে আজকে তারা মানবতার জীবন যাপন করছে ঈদ যাচ্ছে তারপরে রোজার মাস আসতেছে কত পর্ব আসছে
সকল মানুষ তার পরিবার পরিজনকে নিয়ে স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে আর বছরের পর বছর ধরে স্ত্রীর হক আদায় করতে পারছে না সন্তানের হক আদায় করতে পারছে না তাদের চোখের পানি দিয়ে জায়নামাজ বেঁধে যাচ্ছে বালিশ বেঁধে যাচ্ছে আর মুসলমান ভাবতেছো জিকিরের ঢেকুর ঢেকুর তুলে আমি জান্নাত পাবো না মাজলুমদের পক্ষে কথা বলার সময় মুসলমানদের এসেছে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান এই অমর নাই একটু দুই একটু অমর নাই কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে কোরআন ছাড়া অন্য কিছু তকবীরও শিখিয়ে দিতে হবে এটা বলে গেলে হবে নাকি সম্মানিত ভাইয়েরা আমি অনেকদিন পর এই উপজেলা আসলাম অনেকদিন পর আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে আপনারা বেজার হয়েছেন কিনা জানি না খুশি হয়েছেন তো বলি আলহামদুলিল্লাহ তাহলে গ্রামে মসজিদ করবো আমরা ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য না ভ্রাতৃত্ব তৈরি করার জন্য হ্যাঁ যে কোনো কাজ করার আগে ভাবতে হবে আমাদের ইউনিটি আমাদের একতা আমাদের জমাটবদ্ধতা আমাদের সঙ্গবদ্ধতাই যেন কোনো হামলা না আসে মুসলমান কাকে বলে মুসলমান তাকে বলে পৃথিবীর যে কোনো প্রান্তের একটা মুসলমানের জীবন নিয়ে যদি কেউ খেলতে যায় একটা পশমের ক্ষতি করতে গেলে গোটা পৃথিবীর মুসলমান ওই মুসলমানের পক্ষে গোট জুটবে এটার নাম মুসলমান একজন নির্যাতিত হয় আর আপনি মিষ্টি খাবেন মুনাফিকের বাচ্চা তুমি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আজকে নেতৃত্বের সংকট না মহাসংকট বলেন সংকট না মহাসংকট মহাসংকট নেতৃত্ব নাই এই জন্য সিআর গুলোতে সব বসে গেছে হলো মূর্খ আছে না নাই মূর্খ আখির জামানায় আমার নবীজি একটা ভবিষ্যৎবাণী তার আছে আখির জামানায় মূর্খরা চেয়ারে বসবে আর ধনী জ্ঞানী মানুষ যারা মহাজ্ঞানী যারা জ্ঞানে জ্ঞানবান তারা পালাতে থাকবে সেই চিত্র আজকে চিত্রায়িত হচ্ছে আমরা এই সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইমানকে টিকে রাখা আমার ইমান টিকে রাখবো এনিওয়ে আমরা জীবন দেব বাতিল শক্তির কাছে মাথা নত করব না জোরে বলি ইনশাআল্লাহ আমাদের দেহে আছে মুসার রক্ত আমাদের দেহে আছে ঈসার রক্ত আমাদের দেহে আছে ইব্রাহিমের রক্ত আমাদের দেহে আছে সাহাবায়ে কেরামের রক্ত আমরা সব কিছু মানতে পারি ইসলাম আল কোরআন আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে তাদের দাঁত ভেঙে চুরমার করে দেব আমরা সম্মানিত ভাইয়েরা তাহলে নেতৃত্ব তৈরি হবে নামাজে না বেনামাজে বলেন 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 যে দলে নামাজ নাই সে দলে আমরা সে দলে আমরা মাহফিল থেকে চলে গেলে মনে থাকবে না কষ্ট হচ্ছে নাকি একটু বলি কথা বলি কথা বলি একটু কান লাগা তাহলে আমরা আল্লাহর রহমত চাই না লানত চাই আবু জেরের উপর আল্লাহর রহমত না লানত বলেন কেন সে আল্লাহর আয়াতকে স্বীকার করেছে না অস্বীকার করেছে আচ্ছা অস্বীকার করেছে আমরা আল্লাহর আয়াতকে আমাদের মাঝে কিছু কিছু লোক আছে অস্বীকার করে না কিন্তু গোপন করে কি করে গোপন করে গোপন যে করবি
আল্লাহ তাআলা বলছেন আমার লানত তার উপরে পড়ে যাবে হকটাকে ওপেন করতে হবে দেখবেন সমাজের কিছু কিছু লোক আছে আপনি সোজা প্রশ্ন যখন করবেন ভাই আপনি কি করেন ভাই আমি কিচ্ছু করি না আছে না আমি নিরপেক্ষ আমার কোনো পক্ষ নাই যে বলে তার কোনো পক্ষ নাই সে হচ্ছে টাটকা মুনাফিক সে টাটকা কি আমার পক্ষকে আমি কার দল করব আস্তে বলবেন না কার দল করব আল্লাহর দল করব আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো তুমি যদি আমার দল করতে পারো আমি তোমাকে বিজয় দিয়ে দেব বিজয় তোমার হাতে আমি আল্লাহ দিয়ে দেব আল্লাহ সুন্দর করে আরেক জায়গায় বলছেন انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جلبر الله أكبر الله برجل شنو তোমাদের জীবনে বন্ধু তিনজন তোমরা বানাবে নাম্বার ওয়ান বন্ধু হবেন কে নাম্বার দুই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার তিন হলো তোমাদের জীবন বন্ধু হবে যারা ইমানদার তারা হবে তোমাদের বন্ধু প্রকৃত ইমানদার কারা হবে যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তারাই হবে প্রকৃত ইমানদার আমার দেশে বহু লোকের নাম আছে ইমান আলী কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে না আছে না নাম হলো হিম্মত আলী কিন্তু সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে আছে না নাই নাম হলো আতর আলী কিন্তু কান পসা আমার বন্ধুগণ এটার নাম ইমান নয় ইমানদার কাকে বলে আল্লাহ তাআলা নিজে এখানে গুণ তার গুণগুলো প্রকাশ করেছেন ইমানদার তো তা কি বলবে তার যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে যে নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে এবং রুকুকারীর সঙ্গে রুকু করবে এবং ইমানদারকে চেনার জন্য একটা স্পেশাল সূরা আছে সূরা মুমিনুন সূরা মুমিনুন সেই সূরা মুমিনুন আল্লাহ তাআলা প্রত্যেকটি ইমানদার বান্দার মধ্যে সাতটা গুণ দেখতে চেয়েছেন এবং ওয়াদা করেছেন ওই ইমানদারেরা তোমরা যদি সাতটা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে এক নাম্বার জান্নাত হাতে তুলে দেব জোরে বলে সুবহানাল্লাহ সবাই কি জান্নাত নিতে চাই না নিতে চাই না মদের বোতল হাতে নিয়া জেনার লাইসেন্স হাতে নিয়া সুদের কারবার করে না সম্মানিত ভাইয়েরা যারা আজকে সুদের পক্ষে কথা বলছেন জেনার পক্ষে কথা বলে চোদ্দ বার হজ করে আসতেছেন ওই হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না মঞ্জুর হবে না সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে কিছু কিছু লোক আছে সমাজে যারা আল্লাহকেও খুশি করতে চায় শয়তান যেন বেজার না হয় আছে না নাই বলেন মসজিদে গিয়ে নামাজ পড়ে হোটেলে গিয়ে মদ খায় আছে না আছে আবার কিছু কিছু হুজুর আছে মদের ফ্যাক্টরি দোয়া করে যায় দোয়া করে আল্লাহ তুমি মদের ফ্যাক্টরি বরকত দাও যেরকম নাউজুবিল্লাহ নতুন সিনেমা হল উদ্বোধন হবে সিনেমা হল সেখানে গিয়ে হুজুরকে বলে হুজুর একটু দোয়া পড়ে দেন দোয়া করে আল্লাহ তুমি সিনেমার কাস্টমার বাড়ায় দাও আছে না আসতে কোন কোন আছে না নাই আছে আমার দেশে সম্প্রতি মাস তিন চারেক আগে কোন এক অভিনেত্রী আমার দেশ থেকে চলে গেছে ওমরায় ওমরা পালন করতে যায় ওই সময় তার নামে বহু কথা শুরু হয়ে গেছে এক বেকুব সে তো ইসলাম নিয়ে খুব কথা বলছে শেষ পর্যন্ত বেইজ্জত হবে কারণ ইসলাম নিয়ে যে কথা বলবে ইতিহাসে তার কোনো স্থান থাকবে না ঠিক কি না স্থান থাকবে ফেরাউনের মতো স্থান থাকবে হামানদের মতো নমরুদের মতো তোর নাম যখন চলে আসছে বারবার সে এখন মক্কা থেকে ফেসবুক লাইভে এসেছে বোরকা পরে বলতেছে প্রিয় দেশবাসী আমি অভিনেত্রী আমি মক্কায় এখন অমরারত অবস্থায় আছি আমাকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে আমি ছয় বছর যাবৎ জাতির খেদমতে সিনেমা শিল্পে কাজ করছি
আমি এখন উমরায় আছি, সবাই দোয়া করবেন, আমার কোনো দোষ নাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন উমরার বাকি কাজ সুস্থতার সাথে সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? এই মার্কা মুসলমান হয়ে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? এই মার্কা মুসলমান হওয়ার প্রস্তাবটা আবু জাহেল দিছিল। আবু জাহেল বলেছিল, মোহাম্মদ শোনো, তোমারটাও থাক আমারটাও থাক, আমার মদ জেনা সুদের কারবার এগুলো থাকুক, তোমারটাও নিয়ে আসো, দুজন মিলে চাচা ভাতি যে একটু জগা খিচুড়ি করি না কেন। এরকম জগা খিচুড়ি মার্কার প্রস্তাব আবু জাহেলের প্রস্তাব, ঠিক কিনা? যেই মস্তক আল্লাহর সেজদায় যাবে সেই মস্তক কারোর সামনে নত হতে পারে না। আজকে কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজ হতো, পৃথিবীর সমস্ত ফুলগুলো দিয়ে জমা হতো আমার নবীর কবরে। আমার নবীর কবরে কোনো ফুল আছে? ফুল যায়? কোন সেজদা আছে? আমার দেশের মাজার গুলোকে পৃষ্ঠপোষকতা করছে হলো একটা একটা বিশাল শক্তিশালী গ্রুপ। আমার দেশের মাজারে সেজদা আছে না নাই? মাজার গুলোতে সেজদা আছে না নাই? মহস্থানগড়ে যান, এরকম করে রাজশাহীর চলে যান মাজার গুলোতে, গোটা দেশের যত মাজার গুলো আছে সমস্ত মাজারে কম বেশি শিরকের কাজ আছে না নাই? যারা শুয়ে আছেন তারা নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু আশেপাশে যারা আছে তারা হচ্ছে সন্ত্রাসী নাম্বার ওয়ান, গুন্ডা নাম্বার ওয়ান, গাজাখোর, মক্ফোর, শরাবখোর আছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মন চাচ্ছে আমি আরো কথা বলি, আপত্তি আছে আপনাদের? কোন আপত্তি আছে? তো এইরকম জন্ডিস মার্কা ইমান নিয়া জান্নাতে যাওয়া যাবে না। ইমান আনতে হলে শিরিক মুক্ত বিদাত মুক্ত আমরা ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ক্ষেত্রে আইন মানবো কার? আসতে বলবেন না, আইন মানবো কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন প্রস্তাব যখন নবীজিকে আবু জাহেল দিয়েছিল, মুহাম্মদ তুমিও থাকো আমিও থাকি, তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস, তুমিও থাকো আমিও থাকি, মিলেমিশে দুজন মিলে থাকি, রাসূল বললেন, চাচা সুদ সমাজে থাকতে পারে না, জেনা সমাজে থাকতে পারে না। এরপরে সেই সমাজে সুদের কারবার থাকতে পারে না, নেশার কারবার থাকতে পারে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলের বুঝতে দেরি হলো না, রাসূল বললেন, চাচা আয়াত তো নাসিল হয়ে গেছে, কি আয়াত বলো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ও কাফেরের দলেরা, তোমরা যারা ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না, আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, অতএব তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে। এই জায়গায় কোন জগা খিচুড়ি করা যাবে? মিলমিশ করা যাবে? সমঝোতা করা যাবে? সমাজতা করা যাবে না। ইমানদারের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা ইমানদারের মধ্যে সাতটা গুণ দেখতে চান, এই সাতটা গুণ আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على
أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جلبر الله أكبر ويسمست ممين در جنة شفلتا যাদের মধ্যে সাতটা গুণ পাওয়া যাবে সাতটা কাজ যাদের মধ্যে থাকবে আমরা সাতটা কাজ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 1 হলো যারা নামাজটা অত্যন্ত সুন্দর করে পড়বে সুন্দর করে যারা নামাজ পড়বে তাদের জন্য সফলতা জোরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশের নামাজ আজকে অসুন্দর না সুন্দর অসুন্দর নামাজ সুন্দর করে নামাজ পড়তে চায় না বিশেষ করে রমজান মাস যখন আসে এশার নামাজটা একটু আস্তে আস্তে পড়লে তারাবি নামাজ হ্যাঁ আস্তে পড়লে তাড়াতাড়ি পড়ে হ্যাঁ সালাতুত তারাবি না সালাতুত তাড়াতাড়ি সালাতুত তাড়াতাড়ি অথচ এশার নামাজও নামাজ তারাবির নামাজও নামাজ কোন নামাজ কি আস্তে তাড়াতাড়ি পড়ার কোনো সুযোগ নাই সব নামাজ সমান করে পড়ার জন্য ইঙ্গিত দিয়েছেন কে আস্তে বলবেন না কে সব নামাজি নামাজ সব নামাজকে অত্যন্ত খুশু খুশুর সঙ্গে মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে তবে হ্যাঁ মাগরিবের নামাজের সূরাগুলো ছোট হতে পারে এরপরে ফজর নামাজের সূরাগুলো একটু লম্বা হতে পারে এশার নামাজের সূরাগুলো লম্বা হতে পারে কিন্তু এই মানে এই নয় রুকুতে থাকার পরিমাণ কমে যাবে সেজদায় থাকার পরিমাণ নফল নামাজে কমে যাবে না ফরজ নফল যে নামাজই পড়তে যাই না কেন প্রত্যেকটা জায়গায় তারতিব ঠিক রাখার দরকার আছে না নাই এটাই হলো মনোযোগ সহকারে নামাজ আবার নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে দুনিয়ার কথা মনেও হতে পারে মনে হলে কি যে নামাজ কবুল হবে না হবে না নামাজ কবুল হয়ে যাবে তবে হ্যাঁ দুনিয়ার কথা মনে হলে পরে সঙ্গে সঙ্গে মনটা ঘুরায় নিতে হবে নামাজের মধ্যে দুনিয়ার কথা বারে বারে মনে হয় এমন একজন সাহাবীর ভিতরে সন্দেহ লাগলো নবীর কাছে ফতোয়া জানতে চাইলেন নবীজি নাই সাইয়েদনা আলীকে বলছেন আলী মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় আমার কি নামাজের মধ্যে নামাজ কবুল হবে নাকি সাইয়েদনা আলী বললেন সঙ্গে সঙ্গে বলছেন শক্ত জবাব দিলেন না নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ তোমার কবুল হবে না সাহাবী হতাশা নিয়ে বাড়ির দিকে ফিরলেন কিছুক্ষণ পর আমার নবীজি বলছেন ও আলী তোমার কাছে কেউ আসছিল নাকি এসেছিল তুমি কি বলেছ দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হলে নামাজ কবুল হবে না আমার নবীজি কিচ্ছু বললেন না শুধু বললেন সাহাবি শোনো এই মুহূর্তে ওযু বানাও দু রাকাত নফল নামাজের নিয়ত করো নামাজ শেষ করলে পরে আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর দেব হযরত আলী দারুণ খুশি হয়ে গেলেন রাসূল আমাকে চাদর উপহার দিবেন দারুণ আনন্দ প্রকাশ করছেন তিনি ওযু বানালেন নামাজে দাঁড়ায় গেলেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন রাসূল আমাকে চাদরখানা দিতে চাইলেন এই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় নামাজে না চাদরে নামাজে না চাদরে সাহাবীর নামটা কি বলেন সাহাবীর নামটা কি মনে হয় দুর্বল সাহাবি একজন দামি সাহাবি সালাম ফিল্লিন আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরেছেন আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মানলেন আলীও মুস্কি মুস্কি হাসি দিলেন রসুল বলছেন আলী রে নামাজ শেষে তুমি মুস্কি মুস্কি হাসি মারতেছো কেন কি হয়েছে হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে জরকান সুবহানাল্লাহ রসুল বলছেন আলী রে তোমার মতো সাহাবী যে সাহাবি আমার ডানে বামে সর্বক্ষণ থেকে যাও তোমার যদি নামাজের মধ্যে এমনটা মনে হয় ওই যে একজন দুর্বল সাহাবী তোমাকে প্রশ্ন করেছে তুমি এই উত্তর ওই উত্তরটা কেন দিয়েছ এবার আলী বলছেন হুজুর বুঝি নাই ভুল হয়ে গেছে যখন সুবহানাল্লাহ আবার বুঝবো না এই বিষয়ে মনে করবো না জালির নামাজে মনোযোগ ছিল না তা নয়
আলীর মতো নামাজ অনেক সাহাবী পড়তে পারেন নাই, এত গভীর মনোযোগ তার নামাজের মধ্যে ছিল। নবীজি তার নামাজের ভূয়সী প্রশংসা করেছেন। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর আলীর পায়ের সেই বিদ্যমান তীর নিয়ে কি করা যায়, কেমনে আমরা অপারেশন করব। রাসূল বলছেন, সাহাবীরা আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন, আমার আলীর পা থেকে তীরটা বের করার একমাত্র মাধ্যম হচ্ছে সে। যখন সাহাবীরা নবীর পরামর্শ ক্রমে তার পা থেকে টান মারতেছে তীরটা, তীরটা যখন টান মারতেছে সেই টান মারার সঙ্গে সঙ্গে গোস্ত গুলো সিনে সিনে আসতেছে, রক্ত গুলো গড়ে গড়ে পড়তেছে। তীরটা টান মেরে বের করে ফেলে দিয়েছে, কিন্তু আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন আলী, পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণা সেই বিদ্যমান তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করলেন, ভাইরা রে নামাজ শুরু করেছিলাম যন্ত্রণার সেই তীর বিধ্বা পা নিয়া, সেই তীর তো আমি নামাজের পরে দেখছি না কি হয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, আলী নবীর পরামর্শ নিয়ে নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আলী বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছ আমি আলী বিন্দু পরিমাণ কোন টের পাই নাই। এটাই হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুশুর সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। নামাজ আদায় করা মানে কার সঙ্গে কথা বলা, আসতে হবে না কার সঙ্গে কথা বলা। নামাজ যারা আছে তার ইমানটা ঠিক আছে, যার নামাজ নাই ঠিক নাই তার ইমান ঠিক নাই। নামাজ হচ্ছে ফাউন্ডেশন। নামাজ কি ফাউন্ডেশন? একটা বিল্ডিং টিকে থাকা নির্ভর করে ছাদের উপরে না ফাউন্ডেশনের উপরে, ফাউন্ডেশনের উপরে। আমার ভাইয়েরা এক নম্বর কাজ আমরা নামাজটা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার দুই, অনর্থক কোনো কথা আমরা মুখ থেকে বের করব না। কথা বেশি না কাজ বেশি, জোরে বলেন বলেন, কথা বেশি না কাজ বেশি, কথা বেশি না আমল বেশি। কিন্তু আমার দেশে কোনটা বেশি চলে, কোনটা বেশি চলে? কথা, কথা থামে না। এক বুড়ি বুড়ার কাছে, এক বুড়ি বুড়ার কথার যন্ত্রণায় থাকতে পারে না, গেছে হুজুরের কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমার বুড়ার কথার অত্যাচারে আমি আর থাকতে পারতেছি না, আপনি পানি পড়া দেন। কি পড়া? পানি পড়া দেন। তো হুজুর মনে করতেছে বুড়িকে কি পানি পড়া দিই, তো যাক এক বোতল পানি পড়ায় দিয়ে বলতেছে, বুড়িমা শোনেন আপনি বাড়িতে যাবেন, এই পানিটা সবসময় খাওয়া যাবে না। যখন বুড়ি, যখন বুড়ির সামনে বুড়া মানে আপনার বুড়া যখন কথা বলা শুরু করবে সেই সময় আপনি পানিটা মুখে মুখের মধ্যে নিবেন, কিন্তু খাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত তার কথা না থামতেছে এই পানি আপনি খাবেনও না ফেলেও দিবেন না। কি কথাকে বোঝা গেল? খাবেনও না ফেলেও দিবেন না। যদি খান ছেলে মরবে, আর যদি ফেলে দেন মেয়ে মরবে। বুড়ি পড়ে গেছে দেখায় না, চলে গেছে বাড়িতে, তো পড়া পানি নিয়া সে যখনই দেখছে বুড়ার কথা শুরু হয়ে গেছে, কথা থামতেছে না, হুজুরের পড়া পানি আস্তে করে এক ঢোক মুখের মধ্যে নিয়া চুপ করে বসে আছে। ফেলে দিলেও বিপদ, খেলেও বিপদ। এবং হুজুর বলে দিছে যখন কথা থেমে যাবে তখন খেয়ে নেবেন, বরকত হবে। তো মুখের মধ্যে পানি রেখে কি আর কথার জবাব দেওয়া যায় বলেন তো? বুড়া এক সেটিয়া এক পক্ষপাতমূলক খেলে বলে যাচ্ছে, কিন্তু বুড়ির মুখ থেকে কোনো আওয়াজ নাই। বুড়ো চিন্তা করে কি ব্যাপার, এ রাবিয়া বসছে হলো কখন? কি কথা কি বোঝা যায়? আচ্ছা এটা কি পানি পড়ার বরকত না কথা না বলার বরকত? বলেন কি, কি না বলার বরকত? কথা না বলার বরকত। তো এবার হুজুর আগে বলে দিয়ে শোনেন, এই আমলটা আপনি সাত দিন করবেন। তো এইরকম করে সাত দিন পর্যন্ত যখন বুড়া কথা কয় তখন বুড়ি পানি পড়া মুখের মধ্যে নেয়। সাত দিন ধরে যখন এই আমল করছে বুড়া এখন মনে মনে কয় না আমার বুড়ি যখন ভালোই হয়েছে আমি আর কথা বললাম না, যা। তো কথা কি বুঝতেছেন আপনারা? সকল গণ্যগণ, সকল ফাসা, সকল জ্ঞানজাম সব বন্ধ হবে যখন আমরা আমাদের জিব্বার লাগামকে টেনে ধরবো, ঠিক কিনা? এটি ইমানদারের লক্ষণ। কিসের লক্ষণ? ইমানদারের লক্ষণ। তাহলে এক নাম্বার হলো নামাজ পড়বো ঠিক মতো খুশু খুশুর সাথে, নাম্বার দুই হচ্ছে আমরা জিব্বার লাগামকে টেনে ধরবো জোরে বলি ইনশাআল্লাহ, নাম্বার তিন হলো
আল্লাহ তাআলা বলছেন নাম্বার 3 হলো তুমি যাকাতটা ঠিকমতো দেবে যাকাত দেওয়া কি আরো জোরে বলেন আরো জোরে বলেন যে সমাজে সুদ থাকে সেই সমাজে কি যাকাত থাকে নাকি আজকে আমাদের দেশে যাকাত আছে নাকি যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ ইসলামের স্তম্ভ মোট কয়টা বলেন কয়টা এক নাম্বার কি বলেন কালিমা বলেন এক নাম্বার কি কালিমা নাম্বার 2 কি নামাজ নাম্বার 3 কি রোজা নাম্বার 4 কি হজ নাম্বার 5 কি যাকাত যাকাত কয় নম্বরে গেছে কয় নম্বরে গেছে 5 নম্বরে কিন্তু যারা মুহাদ্দিস এখানে আছেন হাদিসের রেফারেন্স দিয়ে যারা কথা বলতে পারে সেখানে রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হাজ ওয়া সাওমি রমাদান এই জায়গায় 3 নম্বর হলো যাকাত 1 নম্বর কালিমা নম্বর 2 হলো সালাত নম্বর 3 হলো যাকাত নম্বর 4 হলো হজ নম্বর 5 হলো সাওম রমাদান রমজান মাসের রোজা একটা বিল্ডিং এর 10টা পিলারের ঠিক মাসখানের যে পিলার গুলো থাকে সাইডের পিলারের চাইতে বিল্ডিং এ চাপ লোড বেশি পড়ে সাইডের পিলারে না মাসখানের পিলারে বলেন 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 মাসখানের পিলারে সবচেয়ে বেশি চাপ পড়ে এইজন্য রড বেশি দিতে হয় সাইডের কলামে না মাসখানের কলামে মাসখানের কলামে তাহলে ইসলামের পিলার কয়টা এর মধ্যে 3 নাম্বার কোনটা বলেন 3 নাম্বার কোনটা যাকাত তাহলে আগে হলো কালেমা নামাজ এবং শেষে হলো হজ রোজা মাসখানে কি যাকাত তো মাসখানের পিলার যদি ইঞ্জিনিয়ারিং গিরি কইরা যদি 5 নম্বরে নিয়ে যান তাহলে কি বিল্ডিং থাকবে না আস্তে কোন কেন বিল্ডিং থাকবে থাকবে না আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হতো সরকারের ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো প্রত্যেক বছরে এক বছরের যাকাতের টাকা দিয়া একটা করে পদ্মা সেতু তৈরি করা যেত অতএব যারা তাদের যৌবনকে কন্ট্রোল করবে যৌবনকে নষ্ট করবে না আজকে যুবকদের যৌবন নষ্ট করা কঠিন না সহজ কাজ বলেন 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 আজকে পরিবেশে তাদের জন্য চরিত্রহীন হওয়ার জন্য কঠিন সময় না সহজ সময় সহজ সময় পার্কগুলোতে সব বসে আছে শিশু পার্ক না আছে না শিশু পার্ক নাম আছে না ওখানে কে যাওয়ার কথা বলেন তো কি শিশু থাকে না শিশুর খালা থাকে কারা থাকে বলেন শিশুর খালা বসে থাকে বসে আছে সকালে গেছে কি ডিউটি ভ্যানিটি একখান ব্যাগ নিয়া হাই হিল পইরা আর অ্যান্ড্রয়েড একটা সেট নিয়া ডিভাইস অ্যান্ড্রয়েড একটা ফোন নিয়ে বিয়ে হয় নাই কিন্তু বিয়ে হওয়ার আগে যে মহিলার হাতে দেখবেন যে এত বড় সেট আছে ভাবতে হবে পজিটিভ নয় এটাকে ভাবতে হবে নেগেটিভ আসতে বলবেন না জোরে বলুন ঠিক কি না আগে যেমন মেয়েকে বিয়ে করতে গেলে আগে মুরব্বীরা বলতো মা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো আগে প্রশ্ন হতো না এরকম এখন কি প্রশ্ন আছে তুমি কি ল্যাপটপ চালাতে পারো না কি আমার কথা কি বুঝতেছেন আপনারা বুঝতেছেন এই হচ্ছে অবস্থা যুবক এগুলো করা যাবে না তোমার হাতের ডিভাইস মোবাইল হাতে নেওয়ার আগে তোমাকে আগে ভালো মুসলমান হতে হবে শিশুর হাতে আপনি আপেল দিলেন আর একটা ধারালো ছুরি দিলেন শিশু ছুরি দিয়া চাকু দিয়া আপেল কাটবে না তার হাত কাটবে হাত কেটে ফেলবে সবার হাতে সবকিছু দেওয়া যাবে না পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না আজকে ধ্বংস হওয়ার জন্য একটা ছেলের হাতে একটা মোবাইল দিবেন একটা তার কাছে একটা বাইক দিয়ে দিবেন আর নিরিবিলি একটা ঘর বানায় দিবেন বাস ও জামানার কুতুব হয়ে যাবে একদম কি কথা কি বোঝা গেল এগুলো ফ্যামিলিকে খেয়াল করতে হবে এই যুবক ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা হুজুর কি ওয়াজ করে গেলেন কালকে আমার হন্ডা কেনার কথা ছিল আর আজকে এই ওয়াজ করলেন কোন হুজুরে তোমরা নিয়ে আসছো না এগুলো করা যাবে না আব্বা এই সমস্ত কাজগুলো করা যাবে না তুমি যে মেয়ের দিকে তাকাচ্ছ সে মেয়ে তো কারো না কারো বোন তোমার বোনের দিকে যদি কেউ খারাপ নজরে তাকায় তুমি কি সহ্য করবা সহ্য করবা বিবাহ পূর্ব কোনো প্রেম নাই বিবাহ পূর্ব কোনো প্রেম বলে না প্রেম হচ্ছে বিয়ার আগে না বিয়ার পরে আস্তে আস্তে কয় বিয়ার আগে না বিয়ার পরে তাহলে মিস কল দেওয়া যাবে মিস কল দিতে হবে নিজের বউকে না অন্যের বউকে দেখেন আস্তে আস্তে কয় নিজের বউ না অন্যের বউ
নিজের বউকে বিস্কল দিতে হবে কিন্তু খালি বিস্কল মারে অন্যের বউকে আবার বলে হুজুর বিস্কল তো কোরআন শরীফে আসছে কোথায় ফামাইয়া আমাল বিস্কল জোরে করুন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এগুলো করা যাবে না আমার মা যারা আসছেন আপনাদেরকেও বলি আপনার জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো আজকের সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনাকে পর্দার মধ্যে থাকা একটা কথা বলে যাচ্ছি আজকে আমার ভাইয়ের আপনারাও মনোযোগ দিয়ে শোনেন চার প্রকার মেয়েকে বিয়ে করলে পরে আপনি কখনো সুখী হবেন না শুনবেন শুনবেন আবার কিছু কিছু বদগুণ থাকলে পরে যে যুবককে স্বামী বানানো যাবে না শুনবেন দেখেন আওয়াজ কমে গেছে হুজুর আমাদেরটা বলেন না ওদেরটা বলেন হ্যাঁ দুটাই বলা যায় আজকে দুটাই বলা দরকার জি ঠিক আছে আমি শেষ করে দিই না শেষ করব না আলোচনা চলো আলোচনা চলো জোরে বলি ইনশাআল্লাহ আমি তো ভাবি নাই যে লোকজন এখানে এত হবে আলহামদুলিল্লাহ বলেন দিনের বেলা যে এত মানুষ হয় এলাকায় দিনের বেলা মাহফিল হয় হ্যাঁ এটাই রেকর্ড এটাই রেকর্ড এই প্রথমে যদি এরকম হয় তাহলে সামনে তো আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ দিনই হওয়া ভালো চার ধরনের মেয়েকে বিয়ে করলে কখনো সুখ পাবেন না শুনবেন বুড়ো স্যার শুনতে চাই বিয়ে করবেন আচ্ছা বিয়ে করবেন না বিয়ে করাবেন ঠিক আছে না নাম্বার ওয়ান যে ধরনের মেয়েরা সব সময় রূপচর্চা করে রূপচর্চা বুঝলেন কি রূপচর্চা মানে কিন্তু মানে গোসল টোসল না দেওয়া এরকম না মানে রূপচর্চা হলো ওই যে মুখে আটা ময়দা লাগে আটা ময়দা আটা ময়দা লাগানো কিছু মার্কা মহিলা আছে না নয় মা এগুলো করা যাবে না আপনার নামাজ আপনাকে ঠিক রাখতে হবে এই সমস্ত অবৈধ রূপচর্চা করবেন না ভুরু আল্লাহ তাআলা ভুরু দিয়েছেন চোখের হেফাজতের জন্য এরা ভুরু প্ল্যাক করতে করতে ভুরু শুদ্ধ আউট আছে না নাই এগুলোকে বলে রূপচর্চা এটা রূপচর্চা নয় এটা রূপকে নষ্ট করে ফেলার ষড়যন্ত্র এগুলো নষ্ট করে ফেলবেন আপনি এগুলো করা যাবে না মাথার চুল কি কালো এমন কি কালো বানায় মাথার চুল লাল কালো নীল ভেড়া মডেল আছে না নাই এই হচ্ছে মেয়েদের অবস্থা আবার ছেলেদের অবস্থা বলি একটু কোন ছেলেকে স্বামী বানানো যাবে না একটু বলি বলি কোন ধরনের পুরুষ স্বামী হওয়ার উপযুক্ত নয় সেই ধরনের পুরুষ যাদের পোশাক ঠিক নাই কি পোশাক এই ঠিক ঠিক তো ঠিকই বলতেছো তুমি নিজে ধরা খায় বসে থাকো আচ্ছা কোন ধরনের পোশাক যে পোশাক পরে নামাজ হয় না কোন পোশাক পরে নামাজ হয় না যে পোশাক পরে সতর থাকে না নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে হাঁটুতে কাপড় নাই হাঁটু ফাটা প্যান্ট আছে না নাই নামাজ হবে হাঁটু ফাটা থাকলে নামাজ হয় নামাজ হয় যখন বলা হয় কি আচ্ছা তুমি এই প্যান্ট পাইছো কই কুজুর নিউ মডেল কি সেনা কেন কুজুর সেনা একদম মডেল বুঝেন কিছু আপনি দাম কত 4000 সেরা প্যান্ট কিনে আনছে কত দিয়া 4000 টাকা দিয়ে কিনে আনছে এবং সে প্যান্ট প্যান্টের বেল্ট থাকবে হচ্ছে নাফির উপরে সেই প্যান্ট এত নিচে পড়ে এত নিচে সীমান্ত বর্ডার যে কোনো মুহূর্তে বর্ডার ক্রস হয়ে যেতে পারে কে কথা বোঝা যায় কথা বোঝা যায় ওই জাতীয় পোশাক পরা হালাল না হারাম যে পোশাক দিয়ে নামাজ হবে না সেই পোশাক পরা হালাল না হারাম হারাম ওই জাতীয় পুরুষকে বিয়ে করলে বিয়ে স্বামী বানালে ওই মহিলা কখনো সুখী হতে পারবে তাহলে একটা কইলাম পুরুষের আর একটা কইলাম মহিলার একটা একটা করে কই বলি কি সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ সোনা তোরা সবাই সোনা মানুষ আলহামদুলিল্লাহ সোনার টুকরো আল্লাহ তাআলা তুমি সবাইকে জান্নাতের টুকরো বানায় দাও জোরে বলি আমি নামাজ না পড়লেও চলবে নামাজ পড়বো কয় অক্ত পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ
আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আপনারা কষ্ট পেলেন মুমিনের গুণ হবে সাতটা কয়টা বলেন তো সাতটা আমি বলেছি চারটা নাম্বার 1 নামাজ নাম্বার 2 অনর্থক কথা না বলা চুপ থাকা কথা বলা যদি রূপ সোনার কথা বলা যদি রূপার মতো হয় কথা না বলা হলো সোনার মতো আলহামদুলিল্লাহ চুপ থাকা আরো ভালো কথা বলার চেয়ে চুপ থাকা কি আরো ভালো কথা বলবেন ভুল হবে কথা বলবেন না কোনো ভুল নাই আচ্ছা নাম্বার 1 নামাজ নাম্বার 2 হচ্ছে কথা না বলা অনর্থক কথা না বলা নাম্বার 3 হলো যাকাত দেওয়া নাম্বার 4 হলো কি নিজের যৌবনের হেফাজত করা নাম্বার 5 হলো আমানতটাকে রক্ষা কর আমানত কথার আমানত রায়ের আমানত কিন্তু আমার দেশের ইমামদারেরা যখন নির্বাচন চলে আসে বুলবিরির একটা প্যাকেট পাইলে পরে ইমান শেষ আছে না বুলবিরির প্যাকেট কিসের কিসের প্যাকেট এখানে কোন বিড়ি চলে ও এই জন্য তো বোঝেন নাই আপনারা আসিস বিড়ি সবাই বিসমিল্লাহ কয় খান তো নাকি ও ও আচ্ছা বিড়ি না খেলে ব্রেনে নাকি শক্তি আসে না এক্সারসাইজ কইছে ব্রেন নাকি ফ্রেশ হয় না বিড়ির টান দিলে ব্রেন ফ্রেশ আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আমিন তাহলে কোন নেশার কাছে যাওয়া যাবে না এটা আমরা শিখে নিলাম তাহলে আমানত আমরা ভাঙবো না রক্ষা করব আচ্ছা ভাতিজার বাবা মারা গেছে মানে কি ভাতিজা কি হয়ে গেছে এতিম হয়ে গেছে চাচা দেখলো আমার ভাই মারা গেছে ভাতিজা আছে ছোট জায়গা অনেক আছে যে সমস্ত জায়গাগুলো সবচেয়ে দামি জায়গা সেই দামি দামি জায়গাগুলো চাচা দখল করে ভাতিজিকে বলে বাবা ওই যে কোথায় ওই বিলের মাঝখানে বাবা আমি তোমার জন্য রেখে দিছি বাবা তুমি দোয়া করো আমার জন্য বাবা এরকম কিছু হারাম জাদা চাচা আছে না নাই হজ করলে হাজি হয় হজ করলে কি হয় নামাজ পড়লে নামাজি হয় দান করলে দানবীর হয় আর হারাম খাইলে হারামি বলবো আমরা তখন কি হয় হারামে কি হয় হারামে এরকম কিছু আছে না নাই এটাই হচ্ছে আমানতের খেয়ানত করা একটা ভালো মানুষ আপনার কাছে রায় চাচ্ছে আপনি আমাকে রায় দেন আমি ভালো কাজ করব আপনি তাকে রায় না দিয়া বানাইছেন কারে জানেন বানাইছেন তারে রায় দিছেন যে নিজেই চোর হ্যাঁ আর যে চোরকে রায় দেয় সে এক বড় মহাচোর আছে না নাই এটা হচ্ছে আমানতের খেয়ানত করা নাম্বার 6 হলো ওয়াদা ভঙ্গ করা ওয়াদা কি করা ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না ওয়াদা ভঙ্গ করতে পারে না মরে যাবে ওয়াদা ভঙ্গ হবে না ওয়াদা কখনো ভঙ্গ করা যাবে না নাম্বার 7 হলো আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করেছেন নামাজ দিয়ে শেষ করেছেন নাম্বার 7 হলো যে বান্দা নামাজে যত্নবান হবে ওয়াল্লাযীনাহুম সালাতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিযুন যারা নামাজে যত্নবান হবে এই সাতটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় নেব সাতটা গুণ আমরা অর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ আমরা আল্লাহর লানত চাই না রহমত চাই লানত চাই না রহমত চাই রহমত গুলো যদি চাই তাহলে আল্লাহর কোন আয়াতকে গোপন করা যাবে না হককে হক বলতে হবে বাতিলকে বাতিল বলতে হবে হারামকে হারাম বলতে হবে হালালকে হালাল বলতে হবে এই হুকুমগুলো যদি আমরা মানতে পারি আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব তবে হ্যাঁ তুমি যদি তিনটা কাজ করে যেতে পারো সূরা বাকারার 160 নম্বর আয়াতে বলছেন তিনটা কাজ যদি করতে পারো আমি তোমাকে ওয়াদা করছি আমি তোমার তওবা কবুল করে আমি তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ সেই তিনটা কাজকে আমরা শুনবো না জোরে বলি ইনশাআল্লাহ আমি জানি বিকেল বেলা তো কর্মব্যস্ত মানুষ বাজার করা বাদ আছে আজকে নাই কোনো বাজার টাজার নাই ও খাবেনও না খাবেন না কি বিষয় কথা
যে বলি আলহামদুলিল্লাহ মানুষ এত ভালো হয়, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার দুই, যে মেয়েরা বেশি করে খোটা দেয়, খোটা খোটা দেওয়া মহিলা আছে না নাই? অভিসম্পদ দেয়, বলে যে তোর জন্য কালকে গুরু হল, এরকম মহিলা কিছু আছে না নাই? আছে না নাই বলেন তো? অনেকদিন আগে, আগের যুগে মানুষ তো ঘোড়া নিয়ে বিয়ে করতো, তো গ্রামের এক ঘোড়াওয়ালা তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার ঘোড়াটা একটু দিবা, আমার তো বিয়ে। ঘোড়াওয়ালা বলছে না, আমি তোকে ঘোড়া দেবো না, মনটা খারাপ করে চলে গেছে। কদরের রাত আসছে, কদরের রাতে যা বলতেছে, আল্লাহ আজকে আমার কোনো দোয়া নাই, একটা দোয়া ওর জন্য ঘোড়া হবে। কি কথা কি বুঝতেছে? আচ্ছা, এরকম কিছু হিংসুক লোক আছে না নাই? হিংসুকের দোয়া কবুল হয়, মুশরিকের দোয়া কবুল হয়, জালিমের দোয়া কবুল হয়, ঘুষখোর সুদখোরের দোয়া কবুল হয়? এই দোয়া করছে, এই দোয়া করে চলে আসছে, দোয়া করে বাড়িতে এসেই দেখে ওর মা কান্দে, মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। মানে দোয়া করছে হলো কি মরার জন্য? এসে দেখে কার গরু মরছে? নিজের গরু মরছে। কথা বোঝা গেল? যে মহিলা খোটা দেবে সেই মহিলা কখনো সুখ দিতে পারবে না। নাম্বার তিন হলো, যে মহিলা স্বামীর আনুগত্য করতে চায় না। নাম্বার চার হলো, যে সমস্ত মহিলা পর্দায় না থেকে বরঞ্চ তারা মনে করে স্বামী আমার ঘরে থাকলে ভালো, বিদেশে থাকলে আরো ভালো। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? আমার মা এই সমস্ত বদগুণগুলো আনবেন না। আল্লাহ তুমি আমাদের মাদেরকে দিন মেনে চলার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও, পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দাও। পর্দা কাকে বলে? বোরকা পড়লে পর্দা হয়? শুধু বোরকা পড়লে পর্দা হয়? আচ্ছা, টুপি রাখলে টুপিওয়ালা হওয়া যায়, দাড়িওয়ালা হওয়া যায়, জুব্বাওয়ালা হওয়া যায়, কিন্তু ইমানদার কি হওয়া যায়? আমার দেশে বহু টুপিওয়ালা ইমান নাই, আছে না নেই? বহু টুপিওয়ালা আছে ইমানই নাই, বহু দাড়িওয়ালা আছে ইমান নাই, আছে না নাই? আছে। আমার মা আপনাকে পর্দা অবলম্বন করতে হবে। কোন পর্দা? সেটাই হচ্ছে পর্দা, আল্লাহ তাআলা 14 জন পুরুষের জন্য আপনার পর্দাকে পর্দার আওতামুক্ত রেখেছেন। 14 জন পুরুষ, কজন পুরুষ বলেন? 14 জন পুরুষের সঙ্গে তার কোনো পর্দা নাই। 14 জন, 14 জনকে বাবা, তার ক্ষেত্রে কোনো পর্দা আছে? পর্দা, এগুলো কি কথা বলার দরকার আছে না ভাই? আচ্ছা, বাবার ক্ষেত্রে কোনো পর্দা আছে না? কিন্তু বাবার সামনে কোন পোশাক পরে থাকবে? গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না নাকি? এরকম কিছু? মাথায় কাপড় থাকবে, বুকের উপরে কাপড় থাকবে, শালীন পুরনো পোশাক সে পরবে। আচ্ছা, নাম্বার দুই ছেলে, নাম্বার দুই কে? ছেলে। আচ্ছা, ছেলে যদি মার ঘরে ঢুকতে চায় অনুমতি লাগবে না? অনুমতি নেওয়া কি সুন্নত নফল? ফরজ। অনুমতি নেওয়া কি ফরজ? অনুমতি নিতে হবে। তাহলে পর্দা আছে, কিন্তু এরপরেও কিছু নিয়ম নীতি আছে। তাহলে বাবার সাথে, ছেলের সাথে। নাম্বার তিন হলো ভাই, ভাইয়ের সামনে দেখা করা যাবে, কথা বলা যাবে। নাম্বার চার হচ্ছে নানা, পাঁচ দুধ ভাই, ছয় মামা, সাত ভাতিজা, আট ভাগিনা, নয় চাচা, দশ দাদা, এগারো শ্বশুর। বিয়ে হয়ে গেছে শ্বশুর, তার সঙ্গে দেখা করা জায়েজ না নাজায়েজ? জায়েজ, কারণ তার সঙ্গে বিয়ে হারাম। তার সঙ্গে বিয়ে কি হারাম? যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে দেখা করা জায়েজ। আচ্ছা, নাম্বার বারো হলো সৎ ছেলে, নাম্বার তেরো হলো দুধ ছেলে, নাম্বার চোদ্দ হলো মেয়ের জামাই। মেয়ের জামাই অর্থাৎ মেয়ের জামাই, যে কি এলাকে কি বলে মেয়ের জামাই তো কয়, মেয়ের জামাই। এই চোদ্দ জনের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে, কোনো আপত্তি? আপনার পর্দা আছে না নাই? এই পুরুষের পর্দা নাই? পুরুষের পর্দা আছে না নাই? পুরুষও দেখা করতে পারবে 14 জন নারীর সাথে। কয়জন নারীর সাথে? এখন পুরুষ দেখা করে কয়জনের সাথে? ১৪০০ দেখেন, শূন্য একজন বাড়াই দিছে। আচ্ছা, ১৪০০ না, 14 জন নারীর সঙ্গে পুরুষরা দেখা করতে পারবে, কথা বলতে পারবে। এক নাম্বার মা, এক নাম্বার কে? মার কোনো পর্দা নাই, কিন্তু মাকে উলঙ্গ দেখার কোনো সুযোগ নাই। নাম্বার দুই হলো মেয়ে, নাম্বার তিন হলো বোন, নাম্বার চার হলো নানি, নাম্বার পাঁচ হলো দুধমা, নাম্বার ছয় হলো খালা,
নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগ্নি, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধমে, নাম্বার 4 হলো ছেলের স্ত্রী অর্থাৎ ছেলে বউ বৌমা। এই 14 জন নারীর সঙ্গে পুরুষরা দেখা করতে পারবে, কথাও বলতে পারবে, তবুও সেখানে শালীনতার প্রয়োজন আছে না নাই? আছে। এই পর্দা যদি আজকে আমার দেশে কায়েম করতে হয়, সবার আগে সমাজ থেকে বন্ধ করে দিতে হবে ওই সমস্ত বাজে সিনেমা নাটকগুলো, ঠিক কিনা? এই সিনেমা নাটক কি ওয়াজ দিয়ে বন্ধ হবে নাকি? না, আইন দিয়ে বন্ধ করতে হবে। আর সেই আইনকে যারা চায় না, সমাজের শাইনের ব্যাপারে যারা কথা বলে না, দিন প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে না, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন এরাই হলো ফাসেক, এরাই হলো জালিম, এরাই হলো কাফের। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। যারা এই সমস্ত আয়াতকে, এই সমস্ত বিধানকে যারা সমাজে চালু করে না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন মুশরিকুন, কার কথা? এই জমিনটা কার? ওই আকাশটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? এই সমাজ আইন চলতে হবে কার? এই সমাজ আইন প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয় রাজি আছেন? জানমাল দিতে হয় রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি আমার কথা আর বাড়াতে পারছি না, অনেক সময় হয়ে গেছে, গরমে প্রচন্ড ঘেমে সেই ঘামগুলো আবার বসে গেলে আমি আর কথাই বলতে পারবো না। এই জন্য মানে গরমের সময় দিনের বেলা তার মধ্যে আমি যেন সুস্থ থাকি, সবাই চান না? হ্যাঁ, আমি যেন সুস্থ থাকি। এই ওঠে কে, আব্বু বসো, বসো, হ্যাঁ একটু বসো, আমরা একসঙ্গে দোয়া করব। আমার সঙ্গে দোয়ায় সামিল হবেন না? না, এলাকায় দোয়া নাই? এলাকায় দোয়া আছে তো? দোয়া নিয়েও ফেতনা আছে না নাই? মারামারি, কিলাকিলি, গুতাগুতি, মসজিদ তিনটা আছে না নাই? আছে না? এগুলো করা যাবে, দোয়া করবো। দোয়া নিয়ে আসতে জিবি লাগো, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। এটা কার কথা? এবং আদম এবং হাওয়া এক একা দোয়া করেছেন না দুজন একসঙ্গে দোয়া করেছেন? অকালা রব্বানা যালামনা, অকালা তাসনিয়ার সিগা, অকালা রব্বানা যালামনা আনফুসানা। সবাই বসবেন, আমরা একসঙ্গে দোয়া করব। এই ওঠেন না, বসেন। তার আগ দিয়ে মাহফিল কমিটির যুব সমাজ এই আয়োজনটা করেছে দ্বিতীয়বারের মতো, সবার কাছে আমি একটু করজোড়ে মিনতি জানাই, যারা আসছি কেউ কি খালি হাতে আসছে? আমরা পকেটে কিছু টাকা পয়সা আছে না নাই? আছে।